আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর লস্কর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। 7-এর 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত অঙ্ক আছে, এগুলি হচ্ছে 1.5 মার্কের অঙ্ক। সেই ক্ষেত্রে এগুলি শর্ট অঙ্ক বা এক কথায় উত্তরের মতো আর কি। আর বাকি 2টা অঙ্ক আছে সেগুলি বড় অঙ্ক। অঙ্ক শুরু হবে 7-এর 1 নম্বর অঙ্ক দিয়ে। 7-এর 1 নম্বর অঙ্কে বলা ছিল, একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 495 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? তো এখানে যেটা 10% ক্ষতি হয়, তার মানে হচ্ছে 100 টাকা দিয়ে যদি সে কিনে থাকে, তাহলে সে 10% ক্ষতি দিয়ে 90 টাকায় বিক্রি করে, অর্থাৎ 90% দামে বিক্রি করে। এর মানে হচ্ছে 495 টাকা যেটা, এটা হচ্ছে 90%-এর সমান। তাহলে 100%-এর সমান হবে হচ্ছে 90, নিচে আসবে 100, উপরে আসবে ইকুয়ালস আসবে হচ্ছে 550 টাকা। এই 550 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য, এইটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7-এর 2। 7-এর 2-এ বলা আছে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের প্রথম 2টির গুণফল শেষ 2টির গুণফল অপেক্ষা 10 কম। অর্থাৎ 3টি ক্রমিক সংখ্যা আমরা যদি ধরি তাহলে x-1, x আর x+1। এখন বলা হচ্ছে যে প্রথম 2টার গুণফল হচ্ছে দ্বিতীয় 2টার গুণফলের চেয়ে 10 কম, তাহলে x×x+1 মাইনাস আসবে হচ্ছে x×x-1 ইকুয়ালস আসবে হচ্ছে 10, বা এক্স কমন নিলে আসবে হচ্ছে x+1-x+1 ইকুয়ালস আসবে হচ্ছে 10, বা এক্স এক্স কাটা আসবে হচ্ছে 2x=10, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5। তাহলে সংখ্যাগুলি একটা হচ্ছে x-1, তাহলে আসবে 5-1=4, x ইকুয়ালস আসবে হচ্ছে 5, x+1=5+1=6। আসবে হচ্ছে 5+1=6। তাহলে সংখ্যা 3টা হবে হচ্ছে 4, 5, 6। এই 4, 5, 6 এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7-এর 3। 7-এর 3-এ বলা আছে, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে? তো সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে বলা হয় হচ্ছে রম্বস। এই রম্বস হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7-এর 4। 7-এর 4-এ বলা আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 25 বছর বেশি, পুত্রের বয়স কত? আমরা ধরে নেই হচ্ছে পুত্রের বয়স ইকুয়ালস এক্স। তাহলে পিতার বয়স, যেহেতু তাদের পার্থক্য 25 বছর, তাহলে পিতার বয়স আসবে হচ্ছে x+25। তাহলে x+x+25 পিতার পুত্রের বয়সের যোগফল আসবে হচ্ছে 45, বা 2x=20, বা x=10, অর্থাৎ পুত্রের বয়স হবে হচ্ছে 10 বছর। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7-এর 5। 7-এর 5-এ বলা আছে, একটি কোণ 30 ডিগ্রি হলে এর সম্পূরক কোণ কত হবে? সম্পূরক কোণ মানে হচ্ছে দুই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু একটা 30 ডিগ্রি, তাহলে 180 থেকে 30 বাদ দিলে আসবে হচ্ছে 150 ডিগ্রি, অপর কোণটি হবে 150 ডিগ্রি। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7-এর 6। 7-এর 6-এ বলা আছে, √5.√5² তারপরে হচ্ছে হোল রুট এর মান কত? তো এটা করলে আসবে হচ্ছে হোল রুট, এটা এটা করলে আসবে হচ্ছে 5² ইকুয়ালস আসবে হচ্ছে রুটার স্কোয়ার বাদ আসবে হচ্ছে 5। এ 5 হবে হচ্ছে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 8। নম্বর 8-এ বলা আছে, লাবিব কিছু কলম কিনে তার 5/2 অংশ তার বাবাকে দিল, অবশিষ্ট কলমের 3/1 অংশ তার বোনকে দিল, বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের 5/8 অংশ তার ভাইকে দিল, এবং সবশেষ তার কাছে 12টি কলম রইল, সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল? তো ধরি লাবিবের কাছে যে কলম আছে, লাবিবের কলম সংখ্যা ইকুয়ালস হচ্ছে x, এবং 5/2 অংশ তার বাবাকে দিল, তাহলে বাবাকে দেয় 2x/5 অংশ, অবশিষ্ট থাকে 3x/5 অংশ, এই অংশটা অবশিষ্ট থাকবে। অবশিষ্ট কলমের 3/1 অংশ তার বোনকে দিল, তাহলে বোনকে দেয় হচ্ছে 3x/5 এর 3/1 অংশ, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে
3x5 এর 3 ভাগের 2 অংশ অবশিষ্ট থাকবে তাহলে এটা করলে আসবে হচ্ছে 2x/5 অংশ তারপরে বলা হচ্ছে বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলামের 8 ভাগের 5 অংশ তার ভাইকে দিল তাহলে ভাইকে দেয় এই 2x/5 এর 8 ভাগের 5 অংশ আর অবশিষ্ট থাকে হচ্ছে 2x/5 এর 3 ভাগের 8 অংশ এটা তার কাছে থাকে এটা এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 4 আসবে হচ্ছে 3x/20 এত অংশ তার কাছে থাকে তো বলা হচ্ছে তার কাছে থাকে হচ্ছে 12টি কলম তাহলে এটা হচ্ছে 12টি কলমের সমান অতএব 3x/20 equals আসবে হচ্ছে 12 বা 3x equals 12 into 20 x equals আসবে হচ্ছে 3 যেটা কাটলে আসবে হচ্ছে 4 4 দুগুণে 80 অর্থাৎ মোট কলম হচ্ছে 80টি প্রশ্ন করা হয়েছে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল অতএব বাবাকে দিয়েছিল 2 into 80 by 5 পাশুলো আসি এটা আসবে হচ্ছে 32 অর্থাৎ 32টি কলম তার বাবাকে দিয়েছিল এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর 9 9 বলা আছে কোন একটি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 3 ভাগের 2 অংশ মহিলা পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5 ভাগের 3 অংশ বিবাহিত ওই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তো ধরি শিক্ষক শিক্ষিকার সংখ্যা x শিক্ষক শিক্ষিকার সংখ্যা ইকুয়ালস হচ্ছে x তাহলে 3 ভাগের 2 অংশ হচ্ছে মহিলা অতএব মহিলা ইকুয়ালস হচ্ছে 2x/3 আর পুরুষ ইকুয়ালস হচ্ছে x/3 এটা হবে হচ্ছে পুরুষ x/3 পুরুষ শিক্ষকের 12 জন অবিবাহিত এবং 5 ভাগের 3 অংশ বিবাহিত তাহলে পুরুষ শিক্ষকের 5 ভাগের 3 অংশ বিবাহিত এবং 5 ভাগের 2 অংশ তাহলে আসবে হচ্ছে অবিবাহিত অতএব আমাদের x/3 এর 5 ভাগের 2 অংশ ইকুয়ালস হচ্ছে অবিবাহিত অবিবাহিত হচ্ছে 12 জন বা x equals আসবে হচ্ছে 12 into 3 into 5 by 2 6 3 5 15 6 15 আসবে হচ্ছে 90 অর্থাৎ মোট শিক্ষকের শিক্ষকের সংখ্যা হচ্ছে 90 জন এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ